গেল 29 নভেম্বর রামপুরায় বাস চাপায় এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা আন্দোলন করেন। একই সাথে শিক্ষার্থীদের কেউ কেউ আবার সড়কে শৃঙ্খলা ফেরাতে গাড়ির লাইসেন্সও চেক করেন। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়েন ছোট পর্দায় অভিনেতা তৌসিফ মাহবুব। গেল 30 নভেম্বর মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের সামনে এই তারকার গাড়ি আটকে দেয় শিক্ষার্থীরা। এ সময় তারা গাড়ির লাইসেন্স দেখতে চান। তখন তৌসিফের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান শিক্ষার্থীরা। সম্প্রতি সে সময়কার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় গাড়ি চালাচ্ছিলেন তৌসিফের ড্রাইভার, তবে শিক্ষার্থীদের নিজের লাইসেন্স দেখান এই অভিনেতা। পরে তৌসিফের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান শিক্ষার্থীরা। এক পর্যায়ে অভিনেতা মেজাজ হারিয়ে তাদের বকাও দিয়ে বসেন। পরে অবশ্য তৌসিফ গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সবার কাছে দুঃখ প্রকাশ করেন। এদিকে তৌসিফ সে সময়কার নিজের ধারণ করা আরেকটি ভিডিও প্রকাশ করে তার অফিসিয়াল ফেসবুক পেজে। এ বিষয়ে তৌসিফ মাহবুব বলেন, তিনি সবসময় শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, এখনও আছেন। 2018 সালে সড়ক আন্দোলনের সময় যখন শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলনে নামেন, তখন তিনি তাদের সাথে অংশ নেন।